পটিয়ায় নিজেদের কেনা জায়গায় ভবন নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন প্রবাসীর স্ত্রী ফারজান আক্তার। মঙ্গলবার সকালে পটিয়ায় পৌরসভার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক দারোয়ানদের ভয়ভীতি দেখিয়ে রাতের আধারে 5 লাখ টাকা মূল্যের রড সিমেন্ট নিয়ে যায় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা। এ সময় লুট করতে বাধা দিলে তার উপর হামলা করে মোবাইল কেড়ে নেয় তারা। ফারজান আক্তার নিজেদের অসহায়ত্বের কথা উল্লেখ করে বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় প্রভাবশালী সন্ত্রাসীরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে। পটিয়া থানায় অভিযোগ দেওয়ার পরও বেশ কয়েকবার সালিশি বৈঠক করেও গত 8-9 মাসে সুরাহা হয়নি। এই সময় তিনি তার জীবনে নিরাপত্তাসহ ভূমিদস্যুদের রাহগ্রাস থেকে পরিত্রাণ চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।